ভালো আছে, সুস্থ আছো? আমিও বেশ ভালো আছি। তো আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আজকে না একটা কিছু জিনিস কেনার আছে, তো কী কিনবো না কিনবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তার আগে ঝটপট করে রেডি হয়ে নিই, দেন তোমাদের কাছে আবার ফিরে আসছি। আর যাবো একটু বাজার দিকে, আমি আর আমার ওই বান্ধবীটা, মানে দিদি ভাই আর কি, আমার থেকে অবশ্যই বয়সে বড়, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ হচ্ছে দেখো, বান্ধবী হতে গেলে মনের মিল থাকা চাই, মানে আমার মতোই যে হবে তাকে কিন্তু ভালো লাগে, তাই না? তার সাথে মিশতেও ভালো লাগে, কথা বলতেও ভালো লাগে, মানে আমি যেমন, সেও যদি আমার মতো ঠিকঠাকভাবে হয় তাহলে তার সাথে চলা যায়, তাই না? তো যাই হোক, বেশ মনের মতো একজনকে পেয়েছি, তো বেশ ভালো লাগে কোথাও ঘুরতে যাওয়ার আগে তার সাথে যাওয়া হয়। তো যাই হোক, ওকে বলেছিলাম যে দিদি ভাই চলো একটু ঘুরে আসি, আর আমার কিছু কেনাকাটার আছে, চলো। মেনলি যাচ্ছি জুতো কেনার জন্য, জানো তো আমি অনেক দোকান ঘুরলাম, বাট আমার পায়ের সাইজ এতটাই ছোটো যে কোনো দোকানেই পাচ্ছি না, খুব বিরক্তিকর লাগছে, জানো তো। তো ভাবছি চলো ওই সাইডে যে দোকানগুলো আছে সে ওই সাইডগুলোতে যাবো, মানে এই সাইডে যত দোকান আছে সবটা দেখা হয়ে গেছে, বাট আমার পায়ের সাইজে মিলছে না, কী আর করা যাবে, দেখাই যাক। আজ ওই পাশটা ঘুরে আসি, দেখি পাওয়া যাচ্ছে কিনা। তো যাই হোক, চলো রেডি টেডি হয়ে আবার দিন ফিরে আসছি তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন? তো আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে এখন যাবো দিদি ভাইদের বাড়ি প্রথমে। তো যাই হোক, চলো, কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো সেরকমভাবে কোনো কিছু সাজিনি, কারণ আমি তো লিপস্টিক পরতে খুবই ভালোবাসি, তাই লিপস্টিকটা আমার থাকবে। তো যাই হোক, এই যে পিছন দিকে একটা এই যে ছোট্ট মতো ক্লিপ লাগিয়ে নিয়েছি, আর চুলটাকে ছেড়েছি অনেকদিন পর, যেহেতু আজ সকাল থেকে একটু হেয়ার কেয়ার করেছি, আর সেই ভিডিওটাও খুব জলদি জলদি চলে আসবে, তো সেই জন্য। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি ঝটপট। তো আমি বেরিয়ে পড়লাম, আর আমাদের রুম থেকে দুটো ভাইদের রুম খুব বেশি দূরে নয়, কাছে। তো আজকে আকাশটা দেখো কতটা সুন্দর, যেন মনোমুগ্ধকর, আমার তো দেখে এতটা ভালো লাগছিলো, আশা করি তোমাদেরও ভালো লাগছে, তাই না বলো? তো না, ক্যামেরা বন্দি করে আর থাকতেই পারলাম না। তো আমি এখন আছি দিদি ভাইদের বাড়িতে, মানে ও রুমের কাছেই আছে, যেহেতু ও রেডি হচ্ছিলো, আমি বেরিয়ে পড়ার পর তখনও রেডি হয়নি, সেজন্য ওদের বাড়িতে কিছুক্ষণ ওয়েট করার পর রেডি হয়ে দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়লাম একটু বাজার দিকে। যেহেতু তোমাদেরকে বললাম মেনলি যাচ্ছি জুতো কেনার জন্য, কারণ কয়েকদিন পর যাব বরের সাথে একটু ঘুরতে, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেটা পরে বলবো তোমাদেরকে, বাট এখন চলো আমরা বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসি। তো ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার কাছে যেহেতু ড্রেস পারচেস করা আছে, যেহেতু আমি তখন পয়লা বৈশাখের সময় ড্রেস কিনেছিলাম, ওই ড্রেসটা আমি এখনও পরিনি, কারণ আচ্ছা আমার গলার আওয়াজটা একটু কম কম যদি শোনা যাচ্ছে না, তাহলে একটু ম্যানেজ করে নিও, কারণ কি বলতো আমার কাল থেকে না প্রচণ্ড পরিমাণে একটু শরীর খারাপ, সেই জন্য আর কি ভয়ে সবারটা দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে, গলার এই সাইডগুলো ব্যথা করছে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিই। কোয়েম্বাটুরে আসার পর না এখানে মোটামুটি আমার বাড়ির কাছাকাছি যতগুলো দোকান ছিল, শপিং মল ছিল, সেগুলোতে না দেখা হয়ে গেছিলো, বাট আমার পায়ের সাইজে না জুতো আমি ঠিকমতো পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, একটা শপিং মলে আমি পেয়েছিলাম সারভানাতে, তো ওখানে ওই জুতোটা না একটু ড্যামেজ ছিল, সেই কারণে আমি নিইনি। তো যাই হোক, আমি মোটামুটি এখানে আসার পর, মানে এই দোকানটায় যেহেতু আমি জুতোগুলো এখন দেখছি, এই দোকানটা আসার আগে মোটামুটি আমি কিন্তু 5টা থেকে 6টা দোকান অলরেডি ঘুরে নিয়েছি। তারপর এই দোকানটা শেষমেশ আমরা যখন রাস্তা থেকে পেরিয়ে আসছিলাম, তখন দিদিভাই বললো যে চলো একটু এই দোকানটায় দেখি যে জুতোটা আসলে পাওয়া যায় কি না। তো ফাইনালি এই দোকানে আসার পর দেখলাম অনেকগুলো কালেকশন ছিল, বাট তার মধ্যেও না আমার কিছু কিছু কালেকশন, যেমন এই যে মেরুন কালারটা, তারপর একটু হোয়াইট কালারটা, এই কালেকশনগুলো বেশ ভালো লাগছিলো, বাট কি বলতো ওই যে পায়ের সাইজ নিয়ে প্রবলেম, সেই জন্য। আর একটা মজার কথা তোমাদেরকে শেয়ার করি, এই ছোটোবেলা থেকে না আমার জুতো নিয়ে অনেক প্রবলেম হতো, মানে যে দোকানে যেতাম না কেন সেই দোকানে জুতো পেতাম না, জানো তো, মানে দোকানদার কাকুও হাসাহাসি করতো যে তোর জুতো না একমাত্র কামারখানায় বানাতে দিতে হবে তবেই হবে। তো দোকানদারগুলো খুব হাসাহাসি করতো, প্লাস আমার নিজেরও হাসি পেতো, মাঝে মাঝে ঠাকুরকে বলতাম যে ঠাকুর আমাকে আর একটু পায়ের সাইজ বড় করলে কী ক্ষতি হয়ে যেত। ছোটোবেলা থেকেই আমার কিন্তু
কিন্তু একমাত্র পায়ে সাইজের জুতো মিলত শিউরির পদসভাতে, মানে গোটা সাইথেতে এত এত দোকান আছে, সেই দোকানগুলোতে কিন্তু আমার জুতো হতো না জানো তো। তো যাই হোক, যখনই আমি শিউরি যেতাম জুতো কিনতে, তখনই একসাথে দুজোড়া করে জুতো নিয়ে চলে আসতাম। কারণ দেখো, আমাদের বাড়ি থেকে শিউরিতে একটু দূর, সাইথের কাছে হলে তো ওখানে তো বারবার যাওয়া সম্ভব না, আর সবসময় কী বলো তো দেখবে টাকা থাকলেও যাওয়া হয়ে ওঠে না, তাই না বলো? সেরকম তো যখনই যেতাম আমি নিয়ে চলে আসতাম। তো যাই হোক, ফাইনালি এই দোকানটায় আমি আমার মনের মতো জুতোটা পেয়ে গেছি, বেশ ভালো লাগছে। তোমাদেরকে বাড়ি গিয়ে আমি আরও একবার দেখাবো ভালো করে। তো তারপর আমরা কেনাকাটা করে বাইরে আসার পর আমি চলে এসেছি একটা ঘড়ির দোকানে, আর এই দোকানটায় আসার পর আমার বেশ ভালো লাগলো। আর এই দোকানটা হোলসেল দোকান প্লাস হচ্ছে রিটেলের, মানে খুচরোও দেয় প্লাস হচ্ছে হোলসেলও দেয়। তো যাই হোক, এই দোকানটা থেকে আমি অনেকগুলো ঘড়ি দেখছিলাম মনের মতো, বাট আমি যেদিনকে গিয়েছিলাম না সেদিনকে অতটাও ভালোভাবে কালেকশনগুলো ছিল না। এই যে কালেকশনগুলো দেখছো গোল্ডেনের উপর, বাট ফোনে দেখো ভালো দেখাচ্ছে, বাট সামনে থেকে যখন আমি লেড়ে ঘেটে দেখছিলাম না, তখন কিন্তু অতটাও ডিজাইনগুলো খুব একটা ভালো লাগছিলো না দেখতে। আর হ্যাঁ, হয়তো অনেকের ভালো লাগবে, কিন্তু কী বলতো আমার চোখে না ভালো লাগছিলো না, সেই জন্য আমি আর নিইনি। তবে শেষে একটা ঘড়ি আমার বেশ ভালো লেগেছিলো সিম্পলের মধ্যে, তো ওটা আমি নিয়েছি, ওটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দিস টেম্পল নেম জিজি কিতনা বড়া, হ্যাঁ কোনি কোনি আমার কোনি আমার মতলব মা দুর্গা, দুর্গা সেম ও সেম আমন, ও আচ্ছা। আর এস পানি কই, হ্যাঁ চলো থোড়া আর। So high, kitna acha hai. Coming Friday jaungi na. Hey, এই মন্দিরের কথা কিন্তু এতক্ষণ দিদিভাইয়ের সাথে আলোচনা করতে করতে আসছিলাম। তো এই মন্দিরটা দেখো কতটা বড় আর কি সুন্দর মন্দিরটা। তো আমি একটু প্রণাম করলাম বাইরে থেকে, আর একটু ভিডিওটাও ক্যাপচার করলাম। তো এই মন্দিরের সামনেই কিন্তু ফুচকার দোকানটা বসে, কিন্তু জানো তো সেদিনকে বসেনি, তাই আমাদের খাওয়া হলো না। এসেছি আর বাড়ি আসার পর তোমাদেরকে দেখাবো যে আমি কোন জুতাটা নিয়েছি। অবশ্য আমি পরে দেখালাম, অবশ্যই তোমরা ভিডিওতে প্রথমে ওয়াচ করে দিয়েছো, দেখে নিয়েছি অবশ্যই। তো আমি বাড়ি চলে এসেছি, দেন একটা ঘড়ি নিয়েছি। তো ওই ব্ল্যাক কালারের ঘড়িটা আমি নিলাম, যে ব্ল্যাক কালারের ঘড়িটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি, কারণ তখন না আমার চোখে পড়েনি, লাস্টের দিকে আমার চোখে পড়লো। মানে প্রথমে আমি ওটা নিয়েছিলাম যেটা আমি ধরেছিলাম হাতে, তারপরে ওটা চোখে পড়লো, দেন ওটাই নিলাম। বেশ ভালো লাগলো ব্ল্যাক কালারের, অনেক দিন ঘড়ি পরা হয়নি, সেই বিয়ের আগে পরেছিলাম। এই যে তোমাদেরকে এখন দেখাতে বসে গেছি কি জুতো নিয়েছি, আর এই আমার হাতে আছে ঘড়িটা। তো তোমাদের দাদাভাই বললো যে তুমি এখন এই রকম ঘড়িটাই নাও এখন, তো আমি তোমাকে কিনে দেবো পরে। তো আমি জানো তো ব্ল্যাক কালারের ঘড়িটা অনেকদিন হলো পরিনি, আর ব্ল্যাক কালারটা আমার বেশ ভালোই লাগে জানো তো, সেই জন্য কিন্তু আমি এটা নিলাম। এই দেখো, ঠিকভাবে বোঝা যাচ্ছে, ফোনের ক্যামেরাটা না একটু অপষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে ঘড়িটা, কেমন লাগলো জানিও। এই যে, তো চলো এবার জুতোটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমার সেই জুতোর কালেকশন, কারণ বলছি যে এত দোকান ঘুরে ঘুরে শেষমেশ ফাইনালি জুতো আমার হয়েছে পায়ের সাইজে, একদম ফিটিং, খুব সুন্দর ফিটিং হচ্ছে, তোমার একদম সাইজে পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে এইবার আমি দেখিয়ে দিই যে কেমন নিয়েছি। তো এই হচ্ছে আমার জুতোর কালেকশন। তো দেখো এই যে একটু চিকচিকে দেওয়া আর কি, অভ্র দেওয়া আছে। তো এই হচ্ছে আমার জুতোর কালেকশন, এই দেখো। চলো তোমাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিই সামনে থেকে। তো এই জুতোটার না অভ্র দেওয়া আছে, এই যে অভ্রগুলো, খুব একটা উঠছে না বলেই নিলাম। আর এখানে একটা ছোট্ট মতো ফুল দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এই দেখো ছোট্ট মতো, মানে সেটিং এই কালারেরই ম্যাচ করে দেওয়া আছে বলে অতটাও বোঝা যাচ্ছে না ক্যামেরাতে মনে হচ্ছে, তবে হ্যাঁ সামনে থেকে বোঝা যাচ্ছে। তো যাই হোক, বেশ পছন্দ হলো এই জিনিসটা, প্লাস হচ্ছে আমার পায়ের সাইজেও ফিটিং হয়ে আছে, তাই দেরি না করে এটাই আমি নিয়ে। তোমাদেরকে দেখানোর পর আমি মুখের মধ্যে একটা ফেস প্যাক নিয়েছিলাম, যেটা হচ্ছে কফির, কফি নিয়েছিলাম আর একটু মতো অ্যালোভেরা জেল নিয়েছিলাম, দেন মিশিয়ে আমি
ফেস প্যাকটা লাগিয়েছিলাম, যেহেতু বাইরে একটু ঘোরাঘুরি করে এসেছি সেই জন্য। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদম ভুলো না। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।